বেশি না, তুই আর জলটা দিচ্ছি না কেন? আমার কথা হচ্ছে সেটা, আমি তো তোমার রিপোর্টারদের জল দেওয়ার কথা। দমকল মন্ত্রী সুজিত বসু এখন খবরের শিরোনামে। তার বাড়িতে শুক্রবারই হানা দেয় ইডি, তা নিয়ে চর্চাও কম হয়নি। আর এরপরই একেবারে দেখা গেল গঙ্গাসাগরে চলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। সেখানে গিয়ে তিনি সংক্রান্তির পুণ্যতিথিতে ডুব দিয়ে স্নান করেন। তিনি একেবারে যেন অন্য মেজাজে, পুণ্যলাভের আশায় তিনি গঙ্গাসাগরে গিয়েছেন। আর যেদিন তার বাড়িতে ইডি হানা দিয়েছিল সেদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে তিনি গঙ্গাসাগরে যাবেন। সেই মতোই তাকে দেখা গেল গঙ্গাসাগরে। সব পুণ্যার্থীর মতোই স্নান করলেন এবং পুণ্যলাভের জন্য যেন একেবারে মন্ত্রীর সাধারণ ভক্তদের মতোই গঙ্গাসাগরে গেলেন এবং পুণ্যলগ্নে গিয়ে স্নানও করলেন। এরপর এই এলাকা পরিদর্শন করেন তিনি। তিনি বলেন প্রতিবারের মতো এবারেও রেকর্ড ভাঙবে। দমকল মন্ত্রী সুজিত বসু বলছেন যে ঠান্ডা তো থাকবেই, প্রত্যেক বছর আসে মকর সংক্রান্তিতে স্নান করার একটা আলাদা অনুভূতি। সকলকে শুভেচ্ছা জানাই। কুয়াশার জন্য সব জায়গায় সমস্যা হয়েছে, প্রতি বছরের মতো রেকর্ড ভাঙবে। কি বলেছেন তিনি শুনুন। দাদা লট নাম্বার 8 এ বহু পূর্ণার্থী ওখানটায় আটকে পড়েছে কুয়াশার জন্য। কিছু বলবেন আজকে তো পূর্ণ স্নানের দিন, মন্ত্রী সুজিত বসু বলছেন যে ঠান্ডা তো থাকবেই, প্রত্যেক বছর আসে মকর সংক্রান্তিতে স্নান করার একটা আলাদা অনুভূতি। সকলকে শুভেচ্ছা জানাই। কুয়াশার জন্য সব জায়গায় সমস্যা হয়েছে, প্রতি বছর এবছরও সেভাবে রেকর্ড ভাঙবে। আর অন্যদিকে আমাদের কালিক প্রসেনজিৎ ঠিক কী কী রিপোর্ট পেয়েছে সেটাও দেখাবো আপনাদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা যেমন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসেছেন পুণ্যলাভের আশায়, তেমনি রাজ্যের একাধিক মন্ত্রীও গঙ্গাসাগরে এসেছেন পুণ্যলাভের আশায়। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও এবার এসেছেন গঙ্গাসাগর মেলাতে। যদিও প্রত্যেক বছরই সুজিত বসু আসেন গঙ্গাসাগর মেলায় এবং এখানে এসে সাগরে স্নান করেন এবং তারপর কপিল মুনির মন্দিরে পুজো দেন। সোমবার সকাল 9টা নাগাদ তিনি গঙ্গাসাগরে স্নান করেন এবং গঙ্গাসাগরের পবিত্র জলে ডুব দিয়ে তিনি সেখানে পুণ্যলাভের পর তারপর কপিল মুনির মন্দিরে যান পুজো দিতে। সুজিত বসু দমকল মন্ত্রী তিনি 9টার সময় যখন আসেন গঙ্গাসাগর প্রাঙ্গণে, তিনি জানান যে প্রত্যেক বছরের মতো তিনি এবছরও গঙ্গাসাগরে এসেছেন মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে সাগরের জলে ডুব দিয়ে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন। প্রত্যেক বছর তার এটাই রীতি। আর এবছর তিনি যে ইডির কিছুদিন আগেই তার বাড়িতে তল্লাশির অভিযানের ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে তিনি গঙ্গাসাগরে ডুব দিয়ে কপিল মুনির কাছে কিছু প্রার্থনা করবেন কিনা সেই বিষয়ে কিছু না জানালেও তিনি যেটা দাবি করেছেন প্রত্যেক বছরে তিনি বিশ্বাসের থেকেই আসেন এবং মকর সংক্রান্তি তিথিতে গঙ্গাসাগরে স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিলে পুণ্য অর্জন হয় সেই বিশ্বাস থেকেই তিনি এবছরও এসেছেন এবং গঙ্গাসাগর মেলার
পরিকাঠামো এবং গোটা মেলা পর্যবেক্ষণ করতে প্রত্যেক বছরই তাকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে থাকতে হয় এবং সেই কারণে তিনি এবারেও এসেছেন। এবছর তিনি গত 12 তারিখ মেলাতে এসেছেন এবং সেই 12 তারিখ থেকে তিনি টানা এই মেলার কদিন কিন্তু রয়েছেন মেলা প্রাঙ্গণে। এবার লক্ষ লক্ষ মানুষ বা পুণ্যার্থীর যে ভিড় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে চলছে বা হচ্ছে, সেদিকে মেলা যাতে কোথাও কোনো রকম সমস্যা না হয়, বিশেষ করে অগ্নি নির্বাপন ব্যবস্থা তার দায়িত্বে রয়েছে। মেলায় যে এত বড় মেলার যে গ্রাউন্ড, সেই মেলার গ্রাউন্ডে যাতে কোথাও কোনো রকম সমস্যা না হয় সেই কারণে তিনি প্রত্যেক বছর মেলাতে থাকেন এবং এবছরও তিনি আছেন। এবং সেই কাজের মাঝেই তিনি তার এই গঙ্গাসাগরে স্নান করায় এবং তারপর কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে পূর্ণ লাভ যেটার তার সুযোগ ছিল সেই সুযোগ বুঝে তিনি কিন্তু এই কাজ তিনি করেছেন। প্রত্যেক বছরই তিনি মকর সংক্রান্তির তিথিতেই গঙ্গাসাগরে স্নান করেন, এবছরও তার কিন্তু অন্যতা হয়নি। আর সব মিলিয়ে রথ দেখা কলা বেচার মতোই বিষয় তার কাছে, তেমনটাই তিনি জানিয়েছেন। তার কারণ গঙ্গাসাগরে যেহেতু তিনি রাজ্যের মন্ত্রী হিসেবে উপস্থিত থাকতে হয় তাকে এবং গঙ্গাসাগর মেলার এত লক্ষ লক্ষ পুণ্যার্থী যাতে কোথাও কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়টির দিকে যেমন তাকে খেয়াল রাখতে হয়, আর সেই কারণেই তিনি সেই কাজে যখন গঙ্গাসাগরে আছেন তার সাথে মকর সংক্রান্তির তিথিতে গঙ্গাসাগরে স্নান করা এবং কপিল মুনির মন্দিরে পুজো দেওয়া সেটা একসাথে তিনি সেরে ফেলেন প্রত্যেক বছর, এবছরও তিনি তাই করেছেন। প্রসঙ্গত শুক্রবার দিন ভর সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। প্রসঙ্গত পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে শুক্রবার 12 জানুয়ারি সকালবেলা দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী ইডির আধিকারিকেরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছন ইডি আধিকারিকেরা। আর এদিকে এই মামলায় ইতিমধ্যে একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছে ইডি। শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছন সুজিত বসুর লেকটাউনের বাড়িতে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চান যে তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পুরসভার নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা। পাশাপাশি তার সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও খতিয়ে দেখতে চান বলে ইডি সূত্রে খবর। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি এবং সৌমেন্দু অধিকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সুজিত বসু। তারপরে তিনি সম্ভবত গঙ্গাসাগরে চলে যান দমকল মন্ত্রী। বিরোধী শিবিরের একাংশ অবশ্য তার গঙ্গাসাগর যাওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে। আর সব নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বর্তমানে একেবারে খবরের শিরোনামে, কারণ তার বাড়িতে ইডি হানা দেয় এবং তারপরেই দেখা যাচ্ছে গঙ্গাসাগরে। এবং তিনি বলছেন যে এবছরও রেকর্ড ভিড় হবে এবং অন্যান্য বছরের থেকে বেশি। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।